দশেরা দুদিন পর জন্ম বলতেন তার মা। নির্দিষ্ট দিন মনে রাখেননি পরিবারের কেউ। স্কুলে ভর্তি করানোর সময় কাকা খাতায় লিখলেন 9ই মার্চ 1950, সেটাই রয়ে গেল। পরে তিনি নিজেই হিসেব করে স্থির করে নেন জন্মদিন 18ই অক্টোবর 1950। এভাবেই নিজের শর্তে জীবনকে সাজিয়েছিলেন অভিনেতা ওম পুরী। আগর আর্টিস্ট পলিটিক্যালি কমিটেড নহি হ্যায় তো উসকা আর্ট রেলেভেন্ট নহি হ্যায়। জন্ম পাঞ্জাবের আম্বালায় এক নিম্নবিত্ত পরিবারে। বাবা রাজেশ পুরী ছিলেন রেলকর্মী, কিছুদিন কাজ করেছিলেন ভারতীয় সেনাবাহিনীতেও। শৈশবেই গৃহহীন হয়ে পড়ে পরিবার, কারণ সিমেন্ট চুরির দায়ে তার বাবাকে শাস্তি ভোগ করতে হয়। দিশেহারা অনটনের সংসারের অন্ন সংস্থানের জন্য বাধ্য হয়ে ওম পুরীর দাদা বেদ প্রকাশ পুরী মালবাহকের কাজ নেন। স্থানীয় চায়ের দোকানে ফাই ফরমাস খাটার কাজ নেন ওম পুরী নিজে। শর্ত প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়েছেন ওম পুরী। বাড়িতে অভিনয়ের ধারা না থাকলেও ওম পুরী এর প্রতি টান অনুভব করতেন। পড়াশোনা শেষে যোগ দেন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায়। সেখানে সহপাঠী নাসিরুদ্দিন শাহের কথায় ওম পুরী পরবর্তী গন্তব্য ছিল পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া। তবে এই প্রতিষ্ঠানে নিয়ে ওম পুরীর মধ্যে স্বপ্নভঙ্গ হয়। তিনি হতাশ হয়েছিলেন এই শিক্ষণ পদ্ধতিতে। পরে এক সাক্ষাৎকারে বলেওছিলেন নিজের হতাশার কথা। সেই সঙ্গে বলেছিলেন তার অভাবী সংসারে একটা ঠিকঠাক জামাও ছিল না ইনস্টিটিউটের ক্লাসে পড়ে যাওয়ার জন্য। জীবনযুদ্ধের এই ভয়াবহতার সাক্ষী নিয়ে তিনি ছিলেন দীর্ঘদিন। ওম পুরীর প্রথম ছবি ছিল চোর চোর চুপচাপ। ছোটদের জন্য তৈরি এই ছবিতে অভিনয় করে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ হয় ওম পুরীর। মূলধারা ছবিতে তাকে প্রথম দেখা গিয়েছিল 1976 সালে মারাঠি ছবি ঘাসিরাম কোতোয়ালে। সমান্তরাল হিন্দি ছবি ঘরানা যেসব কারিগরের হাতে তৈরি হয়েছিল তাদের মধ্যে ওম পুরী অন্যতম। মির্চ মশালা, ধারাভি, অর্ধসত্য, সদগতি, আক্রোশ, গান্ধী, দ্রোহকাল, হেরাম এবং টেলিছবি তামাশ সহ অজস্র মণিমুক্ত দিয়ে তিনি সাজিয়েছেন ভারতীয় চলচ্চিত্রকে। বলিউডের বাণিজ্যিক ছবি ঘরানাতেও তার দৃপ্ত উপস্থিতি। চরিত্রাভিনয়ের গুরুত্বপূর্ণ উপস্থিতি তার হাত ধরে ফিরেছে হিন্দি ছবির চিত্রনাট্যে। চেনা ভাবমূর্তি ছেড়ে কৌতুক অভিনয়ের ভূমিকাতেও তিনি প্রতিভার ছাপ রেখেছেন। জানভি দো ইয়ারো, চাচি 420, হেরা ফেরি, চোর মাচায়ে শোর, মালামাল উইকলির মতো ছবিতে তার অভিনয়ের হাস্যরসের সুনিপন প্রয়োগ। তুম লোক ইহি রুকো, মে যা কর দেখতা হুম। আগর আজ পেহে মিল গে তো হাম লোক গাঁও বাপস চলে যাবো, আর আগর পেহে নাই মিলে তো মেরি লাশ উঠা কর গাঁও লে জানা। রাম নাম সত্য, ওয়ে রুকো ইয়ার, মরনে তো দো। 1991 সালে ওম পুরী বিয়ে করেন পরিচালক এবং চিত্রনাট্যকার সীমা কাপুরকে, কিন্তু মাত্র 8 মাসের মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে যায়। সীমার অভিযোগ সাংবাদিক নন্দিতাই বিচ্ছেদের কারণ। সীমার সঙ্গে বিবাহিত অবস্থাতেই নন্দিতার সঙ্গে নাকি লিভ ইন করতেন ওম পুরী। সব জানার পরেও প্রথমে তাদের দাম্পত্যকে সময় দিতে চেয়েছিলেন সীমা, কিন্তু শেষ অবধি তিনি সরে আসেন। 1993 সালে ওম পুরী বিয়ে করেন সাংবাদিক নন্দিতাকে, তাদের একমাত্র সন্তানের নাম ঈশান। 2009 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় ওম পুরীর জীবনীকে কেন্দ্র করে। আনলাইকলি হিরো, দ্য স্টোরি অফ ওম কাপুর নামে বইটি লিখেছিলেন নন্দিতা নিজেই, কিন্তু বইটি প্রকাশ হতেই চরমে ওঠে দাম্পত্য তরজা। একাধিক সম্পর্কে ওম পুরী লিপ্ত ছিলেন জীবনীতে জানিয়েছেন নন্দিতা। যে পরিচারিকা তাকে বড় করেছিলেন তার সঙ্গেও কৌশলে ওম পুরীর সম্পর্ক ছিল বলে উল্লেখ করেছেন নন্দিতা। ক্রমশ বিবাদ গিয়ে পৌঁছয় প্রকাশ্য কাদা ছোড়াছুড়িতে, আর এই বইকে কেন্দ্র করে ওম নন্দিতার সম্পর্ক ভেঙে যায়। ছেলে ঈশানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান সাংবাদিক নন্দিতা। স্বামীর বিরুদ্ধে তিনি গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন, তবে আলাদা থাকলেও তাঁদের ডিভোর্স হয়নি। 2017 সালের 6ই জানুয়ারি ওম পুরীর মৃত্যু সংবাদ হতচকিত করে দেয় তার অনুগামীদের। মুম্বাইয়ের আন্ধেরিতে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন 66 বছরের বয়সী
বরিষ্ঠ অভিনেতা ওম পুরী। অভিনয়ের পাশাপাশি ভালোবাসতেন রামতে আর বাগান করতে, শখ ছিল চাষবাসের। একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন তাঁর স্বপ্ন একটি ধাবা শুরু করবেন, নাম দেবেন ডাল রুটি। সেই স্বপ্ন সঙ্গে আরও প্রজন্ম জয়ী ছবি উপহার দেওয়ার ইচ্ছাকে অধরা রেখেই ওম পুরী চলে গেলেন দিক শূন্যপুরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলার মুখ। ধন্যবাদ।